শশীপদ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন প্রগতিবাদী সমাজকর্মী এবং ব্রাহ্ম সমাজের নেতা, যিনি নারীর অধিকার ও শিক্ষার বিস্তারে এবং ভারতের প্রথম শ্রমিক কল্যাণে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। 22 ফেব্রুয়ারি 1840 সালে তিনি জন্মগ্রহণ করেন। 15 ডিসেম্বর 1924 সালে তিনি মারা যান। তিনি বেশ কয়েকটি বালিকা বিদ্যালয়ের বিধবাদের আবাস গৃহের প্রতিষ্ঠাতা ছিলেন। মাদক বিরোধী আন্দোলনে অংশগ্রহণ, শ্রমিক সংগঠন তৈরি সহ ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক ছিলেন। শশীপদ বন্দ্যোপাধ্যায় 1840 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের কলকাতার বরানগরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাজকুমার বন্দ্যোপাধ্যায়। পাশ্চাত্য শিক্ষার জন্য তিনি স্কুলে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত পড়েন। সে যুগের তুলনায় একটি বেশি বয়সে বিনা পণে 1860 খ্রিস্টাব্দে 13 বছর বয়সের এক কন্যা রাজকুমারীকে বিবাহ করেন। বিবাহের সময় তার বয়স ছিল 20 বছর। বিবাহের পর তিনি স্ত্রী শিক্ষার জন্য সচেষ্ট হন এবং তাকে 1 বছরের মধ্যেই লেখাপড়া শেখেন। এজন্য প্রথমে পারিবারিক বাধা এসেছিল। 10 বছর পর বিলাতে যাওয়ার আগেই ব্রাহ্মধর্ম গ্রহণের জন্য পৈতৃক নিবাস ত্যাগ করতে হয়। মহীশূর রাজ্যের দেওয়ান ও কাশ্মীরের প্রধানমন্ত্রী সিভিলিয়ান অ্যালবিয়ান রাজকুমার বন্দ্যোপাধ্যায় ছিলেন তাদের সন্তান। শশীপদ বন্দ্যোপাধ্যায় 1861 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদানের পর বাংলায় সমাজ সংস্কারে মনোনিবেশ করেন। মহিলাদের অধিকার এবং শিক্ষার পক্ষে সওয়াল করতে থাকেন। তিনি মহিলা শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এবং বেশ কয়েকটি বিধবা পুনর্বিবাহের ব্যবস্থা করেন এবং 1887 খ্রিস্টাব্দে বরানগরে বিধবা হোম প্রতিষ্ঠা করেন। তিনি 1865 এবং 1871 খ্রিস্টাব্দে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং পরে উচ্চশিক্ষার জন্য একটি শিক্ষায়তন গড়ে তোলেন। 1873 খ্রিস্টাব্দে তিনি অন্তপুর নামে বাংলায় প্রথম মহিলা পত্রিকা প্রকাশ করেছিলেন। তার 2 কন্যার নেতৃত্বে সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত হতো এটি। এই পত্রিকাতে দুর্নীতিগ্রস্ত মানুষের চরিত্র উদ্ঘাটনের জন্য তার 3 মাস কারাদণ্ড হয়। তার গৃহ হিন্দু বিধবাদের আশ্রয়স্থল ছিল। 35 জন বিধবার বিবাহ দেন তিনি। নিজের স্বল্প বিত্ত থেকে তাদের ভরণ পোষণ ও শিক্ষার ব্যয় বহন করতেন। 1873 খ্রিস্টাব্দে তিনি সাধারণ ধর্মসভা নামে এক সম্মেলন করেন। জাতীয় উন্নতি ও ধর্মভিত্তিক শিক্ষার প্রসারের জন্য 1908 খ্রিস্টাব্দে খ্রিস্টান, হিন্দু, মুসলমান ও অন্য সম্প্রদায়কে তাদের সকলের ধর্ম বিষয়ক সৎশিক্ষার জন্য দেবালয় স্থাপন করেন। সারা জীবন অর্থকৃচ্ছতা ভোগ করেছেন। নবদ্বীপের পণ্ডিতগণ কর্তৃক তিনি সেবাব্রত উপাধিতে ভূষিত হয়েছিলেন। তিনি ভারতে মদ্যপান বিরোধী আন্দোলনের একজন সদস্য ছিলেন। 1966 খ্রিস্টাব্দে মেরি কার্পেন্টারের সাথে তার পরিচয় হয়। তারই আহ্বানে সস্ত্রীক শশীপদ ইংল্যান্ডে যান। তার স্ত্রী প্রথম কুলীন ব্রাহ্মণ, যিনি হিন্দু সমাজবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে কালাপানি পার হন, অর্থাৎ বিলেত যান। তারা যাত্রার পূর্বে পৈতৃক বাড়িতে দেখা করতে যাওয়ার সময় পাথর বৃষ্টির সম্মুখীন হতে হয়েছিল। ইংল্যান্ডে তাদের প্রথম পুত্র আলবিয়ানের জন্ম হয়। ইংল্যান্ডে তারা ইংরেজ সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে আলোচনা ও অভিজ্ঞতা আদান প্রদান করেন। তিনি প্রধানত মদ্যপান বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে ইংল্যান্ডের বিভিন্ন স্থানে বক্তৃতা দেন। একটি বৈঠকে তিনি হিন্দু সমাজের কারণে ব্রিটিশ শাসনকে অভিযুক্ত করেছিলেন। এই সফরের সময় তিনি ভারতের পররাষ্ট্র সচিব সহ বহু সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছিলেন। ইংল্যান্ডে তিনি গুড টেম্পলার্স বডি এবং অর্ডার অব দ্য ডে স্টার লজের সদস্য হন। ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সভাগুলিতে যোগ দেন এবং ব্রিটেনের অন্যান্য শহরগুলিতে এর শাখা স্থাপনে সহায়তা করেছিলেন। তিনি ভারতীয়দের মধ্যে শ্রমিক কল্যাণে প্রথম সংগঠন গড়ে তোলেন। শ্রমজীবী মানুষ এবং হতাশাগ্রস্ত শ্রেণীর জন্য 900 বিদ্যালয় বরানগর শিক্ষায়তন প্রতিষ্ঠা করেন। 1870 খ্রিস্টাব্দে শ্রমিকগণের শিক্ষণ কেন্দ্র শ্রমজীবী সমিতি প্রতিষ্ঠা করেন এবং 1874 খ্রিস্টাব্দে ভারত শ্রমজীবী নামে শ্রমিক শ্রেণীর জন্য প্রথম মাসিক পত্রিকা প্রকাশ করেন। একসময় ভারতীয় এই পত্রিকাটির প্রকাশ 15,000 কপিতে পৌঁছেছিল। শ্রমিক শিশুদের বাধ্যতামূলক শিক্ষার জন্য তিনি মালিক পক্ষকে প্রথম উদ্বুদ্ধ করেন। তার পুত্র অ্যালবিয়ন 1924 সালে একটি বই সংকলন করেন যার নাম অ্যান ইন্ডিয়ান পাথফাইন্ডার।